আরে সাবাস, আর গরম ধোঁয়াটা যাচ্ছে দেখুন, লাভলি। এই হচ্ছে অরিজিনাল হান্ডি বিরিয়ানি, দেখুন যাস। ও কি যে ভাই, মাটন হাত দেওয়ার সাথে সাথেই ছেড়ে চলে আসছে, দেখুন। এই দেখুন যাস। গুড আফটারনুন বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে, আজকে হবে বিরিয়ানি ভিডিও। বিরিয়ানি অনেক দিন ধরে খাওয়া দাওয়া হয়নি, শুধু অফিস পাড়ায় ব্রেকফাস্ট, ভাতের হোটেল, এইসবই করে বেরিয়েছি। তো যাই হোক, আমার একটা মানে আপনাদের প্রতি কি বলবো, অনেক কমেন্ট তো দেখি, একটা অভিযোগ আছে যে আপনারা কি চান, অ্যাকচুয়ালি কি চান আমি নিজেও বুঝতে পারি না। যখন আমি একটা মিড রেঞ্জের মধ্যে দেখাতে চাই কোনো ভিডিও, ধরুন 50 থেকে 100 বা 150-200, এখানেও আপনারা কমেন্ট করেন এ সস্তার ব্লগার, সস্তার দাদা চলে এসছে, এই এইসব ওয়ার্ডগুলো আসে। আবার যখন আমি 400, 450, 500 মধ্যে কোনো একটা বড় রেস্টুরেন্টে ভিডিও করি, সেটা আপনারা স্কিপ করে বেরিয়ে যান বা থাম্বনেল দেখেই বেরিয়ে যান। জানেন এটা আপনাদের সাধ্যের বাইরে, আপনাদের পকেট ফ্রেন্ডলি নয়, আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না, ওই জন্য আমার ভিডিওটা দেখছেনই না। তো আমি এটাই কনফিউজ হয়ে যাই যে আপনারা মানে কি দেখতে ভালোবাসেন, 50 টাকার কোনো খাবার দাবার, না 100 থেকে 200 এরকম রেঞ্জের, না তার হাইফাই 500। আমি তো কিছুই বুঝতে পারি না, মানে ভালো ভিডিও বানালে আপনারা দেখবেন না, সস্তার ভিডিও বানালে কমেন্ট উল্টোপাল্টা করবেন, এটাই হচ্ছে আপনাদের মানে ইয়ে। এই জন্যই যে কোনো একটা পার্টিকুলার সেগমেন্টে আপনারা ভিডিও দেখুন, কমেন্ট করুন, দেখবেন আরও ইন্সপায়ার হব, নিজেও ইন্সপায়ার হব, আপনাদেরকেও নতুন নতুন ভালো জিনিসের সন্ধান দিতে পারবো। এইভাবে ডিমোটিভেট করলে সিরিয়াসলি কিছু বলার নেই। তো যাই হোক, আজকে কিন্তু অনেক দিন পর একটা ভালো জায়গাতে বিরিয়ানি খেতে এসেছি, আর সেটা হচ্ছে লেক টাউনে একদম নতুন খুলেছে সিমলা বিরিয়ানির একটা আউটলেট। তো আজকে এখানে খাওয়া দাওয়া করবো, তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই লেক টাউনে সিমলা বিরিয়ানির যে আউটলেটটা খুলেছে, আপনাদের অ্যাড্রেসটা বলে দিই, একদম সিম্পল। এই যে দেখতে পাচ্ছেন ঘড়ি, ঘড়ির একদম অপোজিটেই হচ্ছে সিমলা বিরিয়ানি। এটা এতটাই একটা সুন্দর প্রপার লোকেশনে আছে যে গুগল ম্যাপেরও দরকার নেই, যারা লেক টাউন চেনেন ঘড়ি দেখলেই আপনি দেখতে পেয়ে যাবেন বাঁহাতে আপনার সিমলা বিরিয়ানি উঁকি মারছে আপনাকে। তো আপনাদের একটা জিনিস প্রথমেই বলে দিই, এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাইনিং এর ব্যবস্থা আছে, আর এই দিকটা আমার বাঁ পাশটা, এটা হচ্ছে টেক অ্যাওয়ের ব্যবস্থা আছে। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। আ ভেতরটা পুরো ঠান্ডা, বাইরেটা যেমনি গরম, আর এই হচ্ছে সিমলা বিরিয়ানির অ্যাম্বিয়েন্স, জাস্ট দেখুন অসাধারণ। পুরোটা গ্লাস, মানে বাইরে কি হচ্ছে না হচ্ছে পুরোটা দেখতে পাবেন, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা করেছে কিন্তু। আর এখানে হচ্ছে মকটেল সেকশন আছে, এখানটা এখানটা রিসেপশন আছে, আর এদের লোগোটাও খুব একটা মানে অ্যাট্রাকটিভ একটা লোগো সিমলা বিরিয়ানি, দেখতে পাচ্ছেন দারুণ। তো চলুন এবার ওই এই কাউন্টারটা, মোটামুটি দুটো কাউন্টার আছে, এদিকে একটা বসার আছে, আবার একটা গ্যাপ দিয়ে আর একটা জায়গা আছে, আজকে ওই জায়গায় আমরা শুটটা করবো, আসুন আসুন। সো এই হচ্ছে হান্ডি বিরিয়ানি আওয়াধি স্টাইলে, এই দেখুন জাস্ট ওপেন করছে। ওফ লুক অ্যাট দিস বিরিয়ানি, লাভলি। তো একদম গরম গরম বিরিয়ানি নিয়ে চলে এসছে দাদা, এবার দেখুন সার্ভ করছে, এইভাবে সার্ভ করে। এরে সাবাস, আর গরম ধোঁয়াটা যাচ্ছে দেখুন, লাভলি। এই হচ্ছে অরিজিনাল হান্ডি বিরিয়ানি, দেখুন জাস্ট ওফ, জাস্ট জুসিনেসটা দেখুন বিরিয়ানিটা, বাপ রে বাপ, একদম জুসি রাইস পুরো, দেখছেন। এই হচ্ছে আমাদের হান্ডি বিরিয়ানি রেডি। উফ এটা কি সুন্দর একটা অ্যারোমা, জাস্ট মানে টক দই, তারপরে ওপরে ধনে পাতাও দিয়েছে নাকি কিছু, ধনে পাতা, বেরেস্তা, মাটন, মাওয়া আছে, দেখুন কিশমিশ পর্যন্ত দেওয়া আছে, দেখছেন। কাজু আছে দেখুন, এবং কাজু আছে, অনেক কিছু আছে। আর এই যে টোটাল হান্ডি বিরিয়ানিটা, এটা মোটামুটি 3 জন খেতে পারবে, তাই তো? মানে দুজন দুজন সাফিসিয়েন্ট, তার সাথে একটা বাচ্চা, বাচ্চা দুজন সাফিসিয়েন্ট এনাফ। তো আমার পক্ষে তো বুঝতেই পারছেন, সিঙ্গেল মানুষ একাই মানে প্রচুর কষ্ট হয়ে যাবে আমার। দেখুন এখনো কিন্তু অনেকটা আছে, এখনো অনেকটা আছে হান্ডিটা, আর একদম এতটা জুসি, মানে এটা পুরো বাটার থাকে, তাই তো? পুরো বাটার। সো সিমলা বিরিয়ানিতে বসে এরকম আওয়াধি মাটন বিরিয়ানি খাবো, জাস্ট এক্সপেক্টই করিনি। তবে ভেবেছিলাম কিছু একটা স্পেশাল কিছু খাবো,
তো যেহেতু এদের মেনুতে এটা রেখেছে এরকম মাটির হাঁড়িতে আওয়াজিস মাটন বিরিয়ানি, এটা সুন্দর কিন্তু স্মোক মানে একটা স্মেল আছে এই হাঁড়ির, এটার জন্য খুব ভালো লাগছে। আর এর দাম হচ্ছে 480 টাকা, দু পিস মাটন দিচ্ছে, এক পিস আলু আছে, আর এর সাথে যেটা নিয়েছি আজকে চিকেন চাপ, একদম মশলাদার গ্রেভিদার চিকেন চাপ। ও হো, ওরে বাবা, পড়ে যাবি রে, পড়ে যাবি রে, তলতল করছে একদম, দেখুন কি অবস্থা, দেখুন জাস দেখছেন, এই হচ্ছে এরকম স্টাইলের একটা চিকেন চাপ আছে গ্রেভিদার, আর একটা ফিরিনি নিয়েছি 70 টাকা। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক, প্রথমে একটু বিরিয়ানির রাইসটা খেয়ে দেখি, একদম জুসি বাটারি। মুখে দিতেই কাজু কিশমিশের একটা বাইট পেলাম, তারপরে মাওয়া, উপর থেকে যে মাওয়াটা দিয়েছে সেটাও পাচ্ছি, দারুণ লাগছে। আলুটা দেখে একটু এরম সাইজে আলু দিয়েছে, দেখুন উফ 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 কি নরম জাস, দেখুন অসাধারণ খেতে। মাটনটা তো আসছি, মাটনটা দুটোই নাল্লির পিস পড়েছে, তো এরকম আলুর সাথে একটু বিরিয়ানিটা মাখিয়ে এরপরে মাটনটা যা দেখুন, উফ কি যে ভাই মাটন, হাত দেওয়ার সাথে সাথেই ছেড়ে চলে আসছে, দেখুন এই দেখুন জাস, উফ পুরো পিঙ্কিস মাটন, দেখি কতটা সুন্দর খেতে দেখি, নাইস, একদম পিওর জুসিনেস মাটনটার মধ্যে এত, এই দেখুন যা মানে আঙুলে করে টানবেন ছিঁড়ে চলে আসবে। এখানে বিরিয়ানিটা অসাধারণ, মানে অন্য লেভেলেরই খেতে, কলকাতার স্টাইলে বিরিয়ানি, আওয়াধি স্টাইলে, কলকাতার স্টাইলে যাই বলুন, এটা একটা তবুও একটু অন্য রকম লাগছে, মানে এত জায়গায় বিরিয়ানি খেয়েছি কলকাতার, এটা একটু অন্যরকমই টেস্ট, এত সুন্দর কি বলবো, ভাষা পাচ্ছি না, আপনারা আসুন এখানে তাহলে বুঝতে পারবেন এই বিরিয়ানির টেস্ট কেমন। চিকেন চাপটা গ্রেভিটা খুব ঠিক আছে, আর এরকম উপরে দেখুন তেল ভাসছে একটা, তা আমি প্রথমে একটু খেয়ে দেখি চিকেন চাপটা, এখান থেকে একটা পিসটা নিই, একদম জুসি পুরো চিকেনটা, এই দেখুন এটা, এই যে ম্যারিনেশনটা আছে, কাজু পেস্তা আছে, ছাতু, ছাতুর একটা এখানে যে এটা দেয় ম্যারিনেশনের সময় সেটারও ফ্লেভার পাচ্ছি, কিন্তু ছোলার ছাতু চাপের এটাই কিন্তু বৈশিষ্ট্য, ছোলার ছাতুটা বাইন্ডিং এর জন্য লাগে, দারুণ লাগে কিন্তু। এত উপরে দেখছেন বাটারে একদম তলতল করছে পুরো, ওহো হো দুর্দর্শ সব। তো একটা কম্বিনেশন করে দেখি চিকেন চাপের, একটু চিকেনটা নিলাম আর এখানে মাটনের এই যে পিসটা, মাটনের একটু পিসটা নি, চিকেন মাটন দিয়ে সব রকম দিয়ে আজকে ট্রাই করি, আর এখানে এক টুকরো আলু, এটা নিয়ে বিরিয়ানিটা একটু খেয়ে দেখি। আলাদা আলাদা মানে এর একটা আলাদা স্বাদ, এর একটা আলাদা স্বাদ, বিরিয়ানির একটা আলাদা স্বাদ, বুঝতে পাচ্ছি, ফিল করতে পারছি ভেতর থেকে। এই দেখুন মাটনের নাল্লি যেহেতু পড়েছে, নাল্লিটা একটু চুষে দেখি, কারণ একটু জমে গেছে বেরোচ্ছে না, স্ট্রাগল করতে হয় মনে হচ্ছে। আর এই হচ্ছে এদের স্পেশাল ফিরনি, দেখুন উপরটা দেখে মনে হচ্ছে একদম ঠিক, কিন্তু একদমই ততটাই নরম, এই দেখুন জাস্ট কোনো স্ট্রাগল করতে হলো না, ও সেরা সেরা ফিরিনি,
অনেক জায়গায় খেয়েছি, পুরো ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়। আর এটা একদম মানে কি বলবো, সেই রাবড়ি দইয়ের মতো একদম অসাধারণ। তো বাইরে তো খুবই বৃষ্টি পড়ছে, বাইরে আর এখন যেতে পারলাম না, সেজন্য এন্ডিংটা এখান থেকে ভেতরেই শেষ করে দিচ্ছি। তো বিরিয়ানি আজকে যেগুলো ট্রাই করলাম, বিরিয়ানি হান্ডি আওয়াধি স্টাইল বিরিয়ানি, তারপর হচ্ছে চিকেন চাপ, আর এখানকার স্পেশাল ফিরনি, ফিরনিটা জাস্ট এখনো মুখে লেগে আছে, অসাধারণ ফিরনি। কলকাতায় এত বিরিয়ানির দোকান কভার করেছি, ফিরনি খেয়েছি এত, কিন্তু এইরকম ফিরনি সিরিয়াসলি বলছি খাইনি, অসাধারণ লাগলো। আর বিরিয়ানিটা তো জাস্ট চুমু, চিকেন চাপটা একটু আমার ইয়ে লেগেছে, অতটা মানে কি বলবো, অনেক জায়গায় ট্রাই করেছি এর আগেও, চিকেন চাপ এর থেকেও ভালো চিকেন চাপ আমি খেয়েছি। তো যাই হোক, অ্যাভারেজ ছিল চিকেন চাপটা, বাট বিরিয়ানি ফিরনি আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত। তো যাই হোক, যারা লেকটাউন থেকে আমার প্রথম ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সিমলা বিরিয়ানির সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, বা এর আগেও আপনারা সিমলা বিরিয়ানি হয়তো খেয়েছেন, কমেন্টে অবশ্যই জানাবেন সে কথা, আপনাদের এক্সপেরিয়েন্স। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।